অনলাইনের কিং হয়ে গেছি, সবাই আমাকে অনলাইন কিং ডাকে। Won't you say why you're a stranger now? Your eyes escape mine when I sit you down. Don't you feel like we're holding on onto a fairy tale, but the magic's gone. Hi guys, assalamu alaikum and welcome to my channel Khaled Blog. অনেক দিন পরে ব্লগিং এ ব্লগিং শুরু, দীর্ঘ দিন হচ্ছে ব্লগিং করা হয় না, সো জাস্ট ভিন্ন ভিন্ন ভিডিও তৈরি করা। জাস্ট নাও কাজ থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। আমি আমার মাস্কটা লাগিয়ে নিতে হবে, লাগিয়ে নিয়ে কথা বলতেছি। শেয়ার করবো আপনাদের সাথে আমার কিছু অনলাইনের কিছু অর্ডার দিয়েছিলাম, জিনিসপত্র অনলাইনের আসছে। এই প্রত্যেক সপ্তাহে আমি এখন অনলাইনের কিং হয়ে গেছি, সবাই আমাকে অনলাইন কিং ডাকে। অনেকদিন প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো জিনিস ভালো লাগে অর্ডার দিয়ে দিই, ইউজও তো করা লাগে, অনেক জিনিস লাগেও আসলে ব্লগিংয়ের জন্য বিভিন্ন কারণে। সো নতুন দুইটা জিনিস আসছে আমার, একটা জিনিস শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, দুটোই শেয়ার করবো ইনশাল্লাহ। সো কিপ ওয়াচিং, আমি আমার মাস্কটা লাগিয়ে নিই। সো দীর্ঘদিন পরে একটা নিরিবিলি এলাকায় আসছি, প্রায় 8-9 মাস যাবত এই জায়গায় কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর সবগুলো আছে, তো খুব নিরিবিলি, সময় হয় নাই আসলে যাওয়ার। এই সপ্তাহে যাওয়ার ইচ্ছা আছে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যেদিন এই শপে যাবো। এখানে স্পোর্টসের সব কাপড় পাওয়া যায়, সো এখানে হচ্ছে সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাগে, এখানে এক ধরনের সবার গাড়ি থাকে। সো ইয়া, অ্যান্ড আমার বাসাটা একটু আগেও দেখতে পারতেছেন, আবারও দেখতে পারবেন। এইটা হচ্ছে আমার বাসা, এই যে দেখা যাচ্ছে উঁচু বিল্ডিং আর কি। আমার কাছ থেকে যেতে মাত্র 5 মিনিট লাগে, এই জায়গায় হেঁটে যেতে 5 মিনিট লাগে। সো সকালে হেঁটে আসি, হেঁটে যাই, এক্সারসাইজও হয়ে যায়। আসলে একটু দূর হলে ভালো হতো, এক্সারসাইজটাও হয়ে যেত। এখান থেকে যাওয়ার পরে অনেক টায়ার্ড লাগে আসলে, এখন জিমে যাওয়া হয় না। ঠিক, আমি ট্রাই করবো এখন থেকে গিয়ে জিমে বা সুইমিংয়ে যাওয়ার, দেখা যাক। এই তো, আর সবাই দোয়া করবেন বেশি করে, মালয়েশিয়ার যে আসলে যে অবস্থা বর্তমানে, গতকাল বোধহয় 600 লোক ধরা পড়ছে করোনা ভাইরাস, 600 লোক, যে জায়গায় 0% চলে আসছিলো এতদিন, কিন্তু 0% থেকে বর্তমানে অনেক বেশি হয়ে গেছে। গতকাল 600, এর আগের দিন সম্ভবত এরকম 250, 300 সামথিং, এর আগের দিন 250, দিন দিন বাড়তে আছে। যদি আবার লকডাউন দেখা দেয় তাহলে প্রবাসীদের অবস্থা একদম নাজুক হয়ে যাবে। অনেকদিন পরে আমরা কাজে লাগছি, আমার কাজ ছিল প্রায়, আমি প্রায় প্রথম থেকে কম বেশি কাজ করে আসছি, কিন্তু বেশিরভাগ প্রবাসী যারা আছে, যাদের ভিসার প্রবলেম আছে বা এই ধরনের, সবাই খুব প্রবলেমের মধ্যে আছে। সবাই এখনও প্রবলেমগুলো সলভ করতে পারে না, 5 মাস 6 মাস বেকার থাকার পরে। আপনি এশিয়া বলেন, মিডিল ইস্ট বলেন, এগুলোতে মানুষ সার্ভাইভ করা অনেক আসলে কঠিন। তারপরেও যদি সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য, বিশেষ করে যাদের কাজ নাই, সবার জন্য কাজটা পায়। আবার যদি লকডাউন চলে আসে তাহলে সবাই প্রবলেমে পড়ে যাবে, নিজের ফ্যামিলি। একটা জিনিস দেখে আপনাদের, কি জায়গায় যারা চিনে নেই এলাকা কী হয়ে দেখায় না, এখান থেকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছিল সানোয় পিরামিড, যারা চিনে নেই এলাকা। চলে আসছি আমি একদম আমার বাসার পাশে, চলে আসছি। এখানে আসছে একটা স্কুল, আর এটা হচ্ছে আমার বাসা, এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার বাসা। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. Hey guys, welcome back to my channel. আমি এখন একটু বাইরে যাচ্ছি, গতকাল আসলে ব্লগটি কন্টিনিউ করা যায় নাই কিছু ব্যক্তিগত কারণে। আজকে আমি যাচ্ছি বাইরে এবং দেখতে পাচ্ছেন যে তাই নতুন শু, কালকে যেটা আসছে এটা পরেই যাচ্ছি আজকে। অ্যান্ড আজকে যাবো একটু শপিং করবো, যাই না কী কী শপিং করবো একটু
একটু ব্যাংকে একটু কাজ আছে, সো ব্যাংকে প্রথমে যাব এবং ব্যাংকের কাজ শেষ করে তারপরে একটু শপিং করব। অনেক দিন পরে বাইরে যাচ্ছি, প্রায় গত 2 সপ্তাহ যাব বাইরে যাই না। আসলে মানুষের অবস্থা ডে বাই ডে অনেক খারাপ হয়ে যাচ্ছে, তাই বাইরে যাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম একটু কাজ, একটু আর্জেন্ট কাজ, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আজকে চলে যাই এবং কিছু ভিউ শেয়ার করবো ইনশাল্লাহ। এই এলাকাতে আরও গেছি, আমার অন্যান্য ব্লগের মধ্যে হয়তো একটু আপনারা দেখতে দেখতে পারেন, কিছু মিল পেতে পারেন, বাট চেষ্টা করবো নতুন কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে। সো কিপ ওয়াচিং, আমি বের হয়ে আবার কথা বলতেছি। Forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's gone in circles, I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. To sleep, keep up, I shine. You'll surely get burned if you reach out and touch. My mind is a battle, I'm trying to hide it. Getting these voices inside to stay quiet. Going to the place where all this began. আসলাম অলরেডি এই শপিং মলে এবং কিছু ফুটেজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাতে, আরও কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করবো। অনেক সুন্দর এই মলটা, আমি প্রায় আসা পরে এখানে অন্ততপক্ষে মাসে একবার আসি এই জায়গাতে। আর এখানে আগে কিছু পরিচিত লোক কাজ করত, এখন ওরা কিছু আমার সাথে কাজ করে দেখতে পারতেছেন সেগুলো। আমার ব্যাংকের কাজ শেষ, আমি এখন মাইডিনে চলে যাচ্ছি। মাইডিনে অবশ্যই আপনারা আগে দেখছেন, আমি মাইডিনের ফুটেজ নিয়েছি, মাইডিনে শেয়ার করছি। ওখানে আছে পিৎজা হাট, রাতে তো ডিনার করি না রাতে, যেহেতু এই জন্য আর যাচ্ছি না। বাইরে বের হলেই খেতে মন চায়, বাইরে বের হলেই খেতে মন চায়। Tonight we will fly above the sky. We are heroes tonight.
পারছেন যে কীভাবে একটা ফ্রেশ জুস আমি নিয়ে আসলাম সরাসরি কোনো মানুষের সাহায্য ছাড়াই। অনেকক্ষণ পর মাস্ক করলাম, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ। আর আমি আমার গাড়ির অপেক্ষা করতেছি, আসলেই চলে যাব। একটা ড্রিঙ্কস কিনলাম কিন্তু খেতে পারতেছি না, আমার ড্রিঙ্ক খাওয়া শেষ। আর এখন আমি গাড়ি অপেক্ষা করতেছি, গাড়ি এখনও মনে বোধ হয় 5 মিনিটের মতো আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর প্লিজ দোয়া করবেন আমাদের জন্য। আর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি নেক্সট উইক যদি করোনা ভাইরাস যদি একটু সংখ্যা একটু কমে, আর একটু যদি কমে তাহলে বের হয়ে যাব, ইচ্ছা আছে দেখে। এবং নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর লোকেশন শেয়ার করবো আপনাদের সাথে। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।